জেলার কালিয়াচক দুনং ব্লকের বাঙ্গিটুলার এক বাসিন্দাকে প্রতারিত করায় মালদহে সাইবার ক্রাইম পুলিশের হাতে ধরা পড়ল কলকাতার এক বাসিন্দা। ধৃতকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সঠিক সময় তাদের দ্বারস্থ হওয়াতেই ওই ব্যক্তি আরো বড় অঙ্কের প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছেন বলে মনে করছেন পুলিশ কর্তারা। মালদহের পুলিশ সুপার অলোক রাজুরিয়ার বক্তব্য, আর্থিক প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তাকে জেরা করে এই প্রতারণার জাল গোটানোর চেষ্টা করছে পুলিশ। মালদহের সাইবার ক্রাইম পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2019 সালের জুলাই মাসের শেষ দিকে বাঙ্গিটোলার হাসপাতাল পাড়ার বাসিন্দা আব্দুল আলিমের কাছে একটি মোবাইল নাম্বার থেকে ফোন আসে। সেই ফোনে আলিম সাহেবকে মোটা টাকার ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কার্যত খুব বেশি নথি ছাড়াই ওই ঋণ মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় ওই ফোনের মাধ্যমে। ওই তুমি কিসের কাজ করতে? ইনস্যুরেন্স কোম্পানি। লোন দিবার নাম করে টাকা নিছিলা? উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।